পাঁচমারি ঢোকার মুখে আবার শুরু হলো তুমুল বৃষ্টি। পাঁচমারি পৌঁছতে পৌঁছতে প্রায় 3:30 বেজে গেল, কিন্তু একটা সন্দেহ রয়েই গেল যে কালকে পুরো সাইট সিং করা যাবে কি যাবে না, নাকি কিছুটা কাটছাঁট করতে হবে। দেখা যাক কি করা যায় শেষ পর্যন্ত। আমরা এখন পাণ্ডব রিট্রিটে চলে এলাম পাঁচমারিতে। আসার পথেও কিন্তু বৃষ্টি পেলাম। পাঁচমারিতে ঢোকার মুখে তো প্রচণ্ড বৃষ্টি, আর তার আগে তো তোমাদের দেখিয়েছি যে আমাদের আসার পথে গাড়ির কি অবস্থা হয়েছিল। এখন সবাই রুমের জন্য যাচ্ছে, রুম অ্যালট করা হয়েছে আমাদের। পরপর ফার্স্ট ফ্লোরে 3টে রুম দেওয়া হয়েছে। আমার রুমটা হচ্ছে রুম নাম্বার 103, তোমরা দেখতেই পাচ্ছ। চলো রুম ট্যুরটা করে নিই। দেখো রুমে ঢুকলাম, ঢুকে বাঁদিকে একটা কাবার্ড দেওয়া আছে। এখানে দেখো, এখানে লাগেজ রাখার জায়গা, এখানে সেই টি কর্নার আছে যেখানে তুমি চা কফি করে খেতে পারো, আর তলায় দেখো সেই মিনি ফ্রিজ যেটা দেওয়া থাকে, যেটা তুমি ইউটিলাইজ করতে পারো। এর ভেতর কিছু নেই এখন। এখানে একটা মিরর দেওয়া আছে, ফুল মিরর। এখানে টিভি আছে, একটা টেবিল আছে, এখানে টেবিলে তোমার গ্লাস দেওয়া আছে, এখানে একটা বসার জায়গা আছে। আর দেখো এদিকে দুটো সোফা দেওয়া আছে, সোফায় তুমি রিল্যাক্স করতে পারো। এখানে একটা সেন্টার টেবিল দেওয়া আছে, আর এখানে বেড সাইডে দুটো টেবিল তো থাকেই, তো এখানে এসির রিমোট, টিভির রিমোট সব দেওয়া আছে। নিচে ড্রয়ার্স আছে, আর এই হচ্ছে আমাদের বেড, কিং সাইজ বেড যেরকম দেওয়া থাকে। আর এদিকেও একটা টেবিল আছে, এখানে রিসেপশনে কল করার জন্য ফোন আছে। আর ওয়াশরুমটা এদিকে, দেখো ওয়াশরুম। এখানে বেসিন আছে, হেয়ার ড্রায়ার্স আছে, এখানে লিকুইড সোপ দেওয়া আছে, স্লিপার্স দেওয়া আছে, কমোড। আর এটা আগের আমি রেডিশন ব্লুতে তোমাদের দেখানো হয়নি, একটা শাওয়ার এরিয়া আছে। এই শাওয়ার এরিয়াতে তোমার এসেন্সিয়ালসগুলো আছে, টয়লেটে যেগুলো তুমি ব্যবহার করো। এখানে শ্যাম্পু কন্ডিশনার সবই রাখা আছে, হ্যান্ড শাওয়ার আছে। আর দেখো টপেও কিন্তু শাওয়ার আছে। তো এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, খুবই সুন্দর হোটেলটা।
এই যে কাভারটা যেটা তোমাদের আমি দেখিয়েছিলাম, প্লিজ ডু নট ডিস্টার্ব, দরজায় লাগানো আছে। কাভারে দেখো কম্বল দেওয়া আছে, এখানে ড্রয়ারে তুমি কিছু রাখতে পারো, আর জামা কাপড় রাখারও ব্যবস্থা আছে। তাহলে এই ছিল আমার রুম, বাকি রুমগুলো মোরালে সেম। ও, আমরা পাণ্ডব রিট্রিটে পৌঁছে এখন রুম পেয়েছি, রুম ট্যুর তোমাদের করালাম, এখন একটু বসে আছি, লাগেজ এখনও আসেনি, লাগেজ এসে যাওয়ার পরে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর দেখা যাক কী করা যায়, কারণ আজকে কোথাও বেরোবো না, কালকে পাঁচমারি লোকাল সাইট সিং আমরা যাব। পাঁচমারির এই পাণ্ডব রিট্রিট খুব বেশি দিনের পুরনো নয়, বছর দেড়েক হলো চালু হয়েছে। হোটেলটা ছোট কিন্তু খুব সুন্দর। চলো তোমাদের পুরো হোটেলটা একবার দেখিয়ে দিই। টপ থেকে ফার্স্ট ফ্লোরের দিকে যেখানে আমাদের রুম অ্যালটমেন্ট হয়েছে সেখানে আস্তে আস্তে নামছি। ওই দিকে আমাদের পরপর তিনটে রুম অ্যালট করা হয়েছে। ওপরে একটা ঝাড় দেখতে পাচ্ছ, লাউঞ্জে আমি এখন বসে আছি। এখানে সোফাগুলো খুব সুন্দর,
পাণ্ডব রিট্রিটের একদম টপে, এটা একটা রুফটপ রেস্টুরেন্ট এদের। তো এখন এখানে পরিষ্কার টরিষ্কার হচ্ছে, আমরা ওপরে এসছি, একটু আগে বৃষ্টি হয়ে গেছে। তো দেখো চারদিকটা কিরকম লাগছে, পাঁচমারি এমনি খুব সুন্দর, আর বৃষ্টির পর গ্রিনারি তো ম্যাক্সিমাম। দেখতেই পাচ্ছ, তো রাত্রিবেলা আমাদের ইচ্ছা আছে আমরা রুফটপে ডিনার করব। তো এখানে রুফটপের অ্যারেঞ্জমেন্ট, ওপরে লাইটস আছে। তো এখানে আমি একদম টপে উঠেছিলাম, কিন্তু নিচেও দেখো বসার অ্যারেঞ্জমেন্ট, এবং এখানে বসেও তুমি ডিনার করতে পারো বা লাঞ্চ করতে পারো। আমি ওই ওপরে উঠেছিলাম। চারদিকে প্রচুর গাছপালা। আমরা এখন ঘরে একটু রেস্ট নিয়ে এখন ডিনারে এসেছি। এটা রুফটপ রেস্টুরেন্ট, তোমাদের আগেই দেখিয়েছিলাম, দেখো লেখাই আছে মাচান দ্য রুফটপ। ডিনার শেষ করতে করতে প্রায় 10:30 বেজে গেল। তাই সময় নষ্ট না করে আমরা যে যার ঘরে চলে গেলাম রেস্ট নিতে। কালকে সকালবেলায় আবার সাইট সিনগুলো করতে হবে, আর আজকের এপিসোডটাও এখানেই শেষ করলাম।